হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যত ভোট এগিয়ে আসছে তত আমাদের এক প্রকার মনের মধ্যে নানারকম শিহরণ জাগছে যদিও শিহরণ জায়গায় কিছু নেই ভোটটাকে আমাদের আনন্দের সঙ্গে নিতে হবে আজকে আমরা এই ভিডিওর দিয়ে আলোচনা করব যে মক পোল হওয়ার পর অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে সিইউকে আমরা কীভাবে সিল করব এটি অত্যন্ত সংবেদনশীল ব্যাপার যদি একটু ভুল হয় নানা রকম সমস্যা হতে পারে এবং তার পরবর্তীকালে গণ্ডগোল হলে আশঙ্কা হলে সেখানে কিন্তু রিপোল হওয়ার সম্ভাবনা থাকে তাই আসুন এই ভিডিওটা আমরা অত্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখি এবারে আমাদেরকে অ্যাকচুয়াল পোলের আগে আমাদের এই রেজাল্ট সেকশনটাকে সিল করতে হবে সিলিং এর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে আগে সুইচ অফ করতে হবে আমি সুইচ অফ করে দিলাম কন্ট্রোল ইউনিট এরপরে আমরা এই রেজাল্ট সেকশনে আসবো এর একটি আউটার কভার আছে এবং এটি ইনার কভার আছে এই ইনার কভারটাকে সিল করবার জন্য এখানে আমরা একটা গ্রিন পেপার সিল দেওয়া আছে এই গ্রিন পেপার সিল দিয়ে সিলিং হবে এখানে এইদিকে একটা নাম্বার আছে এই নাম্বার আছে এই নাম্বারটা থাকবে নোট ডাউন করে নেবেন এবং এর উল্টো দিকে দেখছেন দুটো কালার আছে একটা পিঙ্ক কালার এবং আছে একটা গ্রিন কালার এইটা এই রেজাল্ট সেকশনের এখানে ইনার কভারে দেখবেন একটা স্লিট আছে এই স্লিটের ভেতর দিয়ে আপনাদেরকে এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাতে হবে মনে রাখবেন যে এই গ্রিন পেপার সিলে কিন্তু সমস্ত পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার থাকবে এইখানে দেখছেন রেজাল্ট আছে আর এই প্রিন্ট আছে এইটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে এই স্লিটের ভেতর দিয়ে আপনারা কিন্তু এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাবেন এইভাবে এই মাঝখানে এই যে হোল আছে এইখানে দেখতে পাবেন এই প্রিন্ট প্রিন্টের আগেনস্ট এ পিঙ্ক প্রিন্টের ফার্স্ট লেটার হচ্ছে পি এবং হচ্ছে পিঙ্কেরও হচ্ছে পি এটাই মনে রাখবেন যে প্রিন্টের আগেনস্ট এ পিঙ্ক এবং রেজাল্টের আগেনস্ট এ গ্রিন এইটা হয়ে গেল এই দিকে দুটো আমার অ্যাডেসিভ স্টিকার আছে নিচের দিকে বি এবং ওপরের দিকে এ এই বিয়ের পেছনে এই কিন্তু নাম্বার আছে এইটা এইভাবে রাখবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি স্পেশাল ট্যাগ দেওয়া থাকবে এই স্পেশাল ট্যাগ এইদিকে আছে এখানে একটি নাম্বার আছে এই নাম্বারটাও কিন্তু স্পেশাল ট্যাগের নাম্বারটা আপনাদের নোট ডাউন করতে হবে নিচে আছে সিইউ নাম্বার এই সিইউ নাম্বারটা কিন্তু এই সিইউ এর যে সিরিয়াল নাম্বার আছে আইডি আছে এই সিইউ এর নাম্বারটি এখানে লিখে দিতে হবে এরপরে এই যে হোল আছে এই হোলের সাথে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি এই মানে যে দড়িটা আছে সুতলি দড়ি আপনাদের দেওয়া থাকবে এই সুতলি দড়িটা কিন্তু একটুখানি বড় নেবেন এইটাকে নিয়ে আচ্ছা এই সিগনেচার পেছনে কিন্তু সিগনেচার করার জায়গা আছে এখানে সমস্ত পোলিং এজেন্টদেরকে দিয়ে কিন্তু সিগনেচারটা করাবেন এরপরে এই হোল এর ভেতর এই হোল দিয়ে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দিচ্ছি এইটা অনেকটা বড় নেবার তার কারণ হচ্ছে আপনাকে প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে কিন্তু গালা সিল করতে হবে প্রিসাইডিং অফিসারের একটা মেটাল সিল দেওয়া থাকবে সেই মেটাল সিল দিয়ে কিন্তু গালা সিল করতে হবে এইভাবে বেঁধে নেবেন যাতে গালা সিল করতে আপনাদের কোনো অসুবিধে না হয় এইরকম একটা কার্ডবোর্ড দেওয়া থাকবে কার্ডবোর্ডের ওপরে এইভাবে এইখানে আমরা এবার গালা সিল করব এরপরে আমরা এই আউটার কাভারটা এবার প্রেস করে দেব এইভাবে টাইট করে প্রেস করে দিলাম এই যে দেখছেন গ্রিন পেপার সিলের দুটো দিক বেরিয়ে আছে প্রথমে ওপরে দেখুন এ আছে এ এইটা এই অ্যাডেসিভ স্টিকারটা আমি সরিয়ে দিলাম এখানে আমি প্রেস করে দিলাম এর ওপর আটকে গেল এই নিচের দিকে বি আছে এই বি অ্যাডেসিভ স্টিকারটা এর ওপরে আমি প্রেস করে দিলাম যেখানে এই নাম্বারটা কিন্তু দেখা যাবে ওপর দিকে এইভাবে গ্রিন পেপার সিল দিয়ে আমার রেজাল্ট সেকশন কভার হলো এরপরে যেটা করব এইখানে একটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে কিন্তু আমাকে সিল করতে হবে এখানে একটা হোল আছে এই হোলের ভেতর দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এখানে এটা সিল করলাম খেয়াল রাখবেন যে এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আমরা করছি এটা প্রত্যেকটাই কিন্তু গালা সিল হবে ঠিক আগের মতনই এরকম কার্ডবোর্ড রেখে এটাকে আমরা এখানে সিল করে দেব। নেক্সট স্টেপ হচ্ছে ভিভি প্যাডটাকে সিল করতে হবে এই ব্যালট স্লিপস কম্পার্টমেন্ট যেটা আছে যেখানে ভিভি প্যাডের স্লিপ আসবে সেইখানগুলো সেইটাকে সিল করতে হবে এই ভিভি প্যাড স্লিপস কম্পার্টমেন্টটা পোলিং এজেন্টকে দেখিয়ে দিতে হবে যে পুরোটা ফাঁকা আছে তারপরেই কিন্তু এটাকে সিল করতে হবে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এই দুটি অ্যাড্রেস ট্যাগে আপনাদেরকে ভর্তি করতে হবে যে ভিভি প্যাডের ইউনিক আইডি যেটা আছে আইডি নাম্বারটা লিখবেন এবং পোলিং স্টেশনের নাম্বার এবং নেম লিখবেন লিখে এখানে দুটো হোল আছে এই দুটো হোলে কিন্তু দুটো অ্যাড্রেস ট্যাগকে লাগিয়ে দিতে হবে মনে রাখবেন প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আপনারা সিল করবেন এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগে কিন্তু গালা সিল হবে এই র প্রিসাইডিং অফিসারের একটি মেটেল সিল থাকবে এই মেটাল সিল দিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে আপনাদেরকে গালা সিল করতে হবে এই যে সুতোটা দিয়ে ট্যাগ দিয়ে যেটা বাঁধছেন এই ট্যাগটা এইভাবে বেঁধে দিয়ে এইখানে কিন্তু এই গালা দেওয়া থাকবে এই গালা দিয়ে এইখানে কিন্তু পিআর মেটাল সিল দিয়ে আপনাদেরকে সিল করতে হবে এবার অ্যাকচুয়াল পোল শুরু হবে কন্ট্রোল ইউনিট সিলিং ইজ ওভার ভিভি প্যাডও সিল হয়ে গেছে এবারে আমরা পোল স্টার্ট করবার জন্য কন্ট্রোল ইউনিটের সুইচটাকে আমরা অন করব সুইচ অন করে দিলাম সুইচ অনের সাথে সাথে আপনারা জানেন ভিভি প্যাডের কিন্তু সাতটি টেস্টিং স্লিপস অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আগের মতন ভিভিপ্যাট স্লিপস জেনারেট হয়ে যাবার পরে প্রথম ভোটার ভোট দেবার আগে আপনারা টোটাল বাটনটা আরেকবার প্রেস করে দেখে নেবেন যে টোটাল ভোটস হচ্ছে পোল্ড ইজ জিরো এটা সেভেন্টিনের রেজিস্টারে ডাউন করবার জায়গা আছে তাহলে সেইখানে নোট ডাউন করে আপনারা ফার্স্ট ভোটারকে পোলের জন্য ডেকে নেবেন ভোট গ্রহণ শেষ হয়ে যাবার পরে এই কন্ট্রোল ইউনিটের এই কালো রঙের কাভারটি সরিয়ে দিয়ে এখানে এই ক্লোজ বাটনটি প্রেস করে দেবেন এরপরে এই টোটাল বাটনটা প্রেস করতে হবে কারণ এইখানে ডিসপ্লে ইউনিটে আপনাকে দেখাবে কত ভোটস পোল্ড হয়েছে তাহলে এই টোটাল ভোটস পোল্ড যেটা দেখাবে সেটা আপনাকে সেভেন্টিন সি ফর্মে পার্ট ওয়ানে আপনাকে এন্ট্রি করতে হবে এরপরে হচ্ছে পোল স্টার্ট টাইম এবং পোল এন্ড টাইম এইটাও আপনাকে সেভেন্টিন সি পার্ট ওয়ান ফর্মে এন্ট্রি করতে হবে সেটাও নোট ডাউন করবেন এরপর আমরা কন্ট্রোল ইউনিট সুইচ অফ করব ব্যালট ইউনিটের কেবেল এবং ভিভি প্যাটের কেবেল আমরা এরপরে ডিসকানেক্ট করব অর্থাৎ খুলে নেব এরপরে এই ভিভি প্যাডের পেছনে যে ব্ল্যাক নব আছে এটাকে আমরা হরাইজেন্টাল পজিশনে করে নেবো এর পরের স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে ভিভি প্যাডের ব্যাটারিটাকে খুলে নিতে হবে এরপরে এই তিনটে ইউনিটকে এর নির্দিষ্ট ক্যারিং কেসে ঢুকিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস